ইদানিং পত্রিকা খুললে বা টেলিভিশন খুললে মাঝে মাঝে আপনি দেখবেন যে যে এক হাজার কোটি টাকার সম্পদ চোদ্দোশো বিঘা জমি মানুষ থাকতে পারে না হলে সিট পায় না হলে কিন্তু তার টিফিনের টাইমে রেস্ট নেয়ার জন্যে ফ্ল্যাট রাখা হয় এই ধরনের খবর মানে মনে হয় যে অর্থ ক্ষুধা মনে হয় বেড়ে গেছে নাকি এটা প্রকাশ পাচ্ছে এখন ব্যাপারটা জানি না আজকের এই সমকালের রিপোর্টে সাদ মুসার ছক্কা মারার গল্প শুনিয়েছেন ওবায়দুল্লাহ রনি তিনি যেই গল্পটা সেখানে লিখেছেন এটা রূপকথার মতো মনে হয়েছে আমরা ওই রিপোর্টটা কি একটু দেখাতে পারি অনলাইনে আচ্ছা দর্শকরা দেখছেন সমকালে এই রিপোর্টটা ওবায়দুল্লাহ রনি আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন এই রিপোর্টটা করতে গিয়ে আপনি আসলে কি পেলেন সামারিটা যদি একটু বলেন জি ধন্যবাদ আমি আসলে এটি সাদ গ্রুপের বিষয়ে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অভিযোগ ছিল যে সে পরিশোধ করছে না এবং তার যেটা একটা বড় এ সেটা হল যে বিভিন্ন জালিয়াতি হয়েছে এরকম একটা ঘটনা আমি শুনতে পারি বেশ এক দুই মাস আগে দুই তিন মাস মতো আগে মানে এই বছরের জানুয়ারির দিকে তো তখন আমি দু একটা ব্যাংকের সঙ্গে কথা বললাম বলতে বলতে তারপরে আমরা কাজ শুরু করি তো তারপরে আমি জানতে পারি যে অনেক ধরনের ঘটনা আছে আমি চিটাগাং গিয়েছিলাম এই কাজটার জন্য সেখানে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস তারপরে তার যে সব জায়গায় ব্যবস্থা প্রতিষ্ঠান আছে সেসব জায়গায় আমি এই গিয়েছিলাম নিজে গিয়ে দেখছি যে আসলে সব কারখানা বন্ধ তারপরে যখন একে একে ব্যাংকের কথা জানতে পারি তখন ব্যাংকাররাই মেনলি এখানে হেল্প করেছে তথ্য দিয়ে যে হ্যাঁ তারা এই এই পরিমাণ এই ব্যাংককে নিয়েছে তারপরে যেটি আমি বাংলাদেশ ব্যাংকে এসে কথা বলে তখন জানতে পারি যে হ্যাঁ তারা দু সালে একটি প্রতিবেদন দিয়েছিল দুদকে তখন আমি দুদকের কথা বলি দুদকে তারা ওরা বলে যে না ওরা কোনো মামলা করেনি ওদের এখনো অনুসন্ধান চলছে 2021 থেকে এই পর্যন্ত এখনো অনুসন্ধান চলছে তো তারপরে জানতে পারি যে হ্যাঁ তার অ্যাক্টিভিটি তারা প্রস্তুত করেছে সেখানে সাদ যে মহাসিন সাহেব তাকে দায়মুক্তি দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে সে প্রতিবেদনে আচ্ছা আর আপাতত আপনাকে এখানেই থামাই দায় মুক্তি দেওয়ার একটা সুপারিশ আমরা দেখলাম পাঁচ হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে আপনার রিপোর্ট অনুযায়ী এবং সেই তার সবটাই এখন খেলাপি এবং তারপরে তাকে দায় মুক্তি দেওয়ার এক ধরনের প্রবণতা বা তারা লিখিতভাবে ভাবে এটা